আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মোতাসে আনাম চলে আসলাম আজকে আপনাদের সাথে দুইটা পিসি বিল নিয়ে একটা হচ্ছে তেতাল্লিশ হাজার পঞ্চাশ টাকা এবং আরেকটা বিল হচ্ছে একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকে দুইটা বিল দু হাজার চব্বিশ সালের বেস্ট বিল একটাতে আমরা ছাপ্পান্ন জি প্রসার নিয়েছি এবং আরেকটা পিসিতে আমরা এইট ফাইভ ডবল জিরো জি প্রসার নিয়েছি তার মানে আপনাকে বুঝতে হবে যে একটা ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর নিয়েছি এবং একটা এইট থাউজেন্ড সিরিজের প্রসেসর নিয়েছি কোনটা কি প্রসেসর জেনারেশন কি প্রাইস কেমন আছে কেন দুইটার মধ্যে কম্পারিজেন করলাম কি ধরনের কাজ করতে পারবেন এই শেষ সময়ে এসে দু হাজার চব্বিশের ক্লোজিং এসে কোন পিসিটা আপনার জন্য সুইটেবল হবে টোটাল ডিটেলসটা শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করি শুরুতে আমি বলতেছি যে দেখেন আমার বাম পাশে যে বিলটা আছে এই বিলটা তেতাল্লিশ হাজার দুইশো টাকা এবং ডান পাশে যে বিলটা আছে এটা একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকার বিল দুটাতে কিন্তু এইট জিবি র্যাম আছে কিন্তু ডিডিআর ফোর র্যাম অথবা ডিডিআর ফাইভ র্যাম আছে দুটাতে কিন্তু প্রসর আছে রাইজ এন ফাইভের একটা ফাইভ সিক্স ডবল জিরো জি এবং আরেকটা প্রোসর এইট ফাইভ ডবল জিরো জি দুটোতে কিন্তু পাঁচশো জিবির এনভিএমই আছে একটা জেন থ্রি এন ভি এমই একটা জেন ফোর এনভিএমই দুটোতে কিন্তু আমরা বাইশ ইঞ্চি মনিটর রেখেছি একটা লেনোভো ব্র্যান্ডের যেটা এখন খুব হচ্ছে বাজারে এবং একটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এবং পাওয়ার সাপ্লাই যেহেতু এই পিসির জন্য সর্বোচ্চ যতটুকু একটা ভালো পাওয়ার সাপ্লাই নিলে ফুল পটেনশিয়াল পারফরমেন্স পাবেন আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি আমরা এখন বাম পাশেটা শুরু করি তারপরে ডান পাশে কথা বলবো কারণ প্রাইস কম বাম পাশেরটা তেতাল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এই বিলটাতে কিন্তু আমরা যেটা বাজারে অনেক দিন ধরে সেল করে আসতেছি প্রসেসর ছাপ্পান্নশো জি নিয়েছি ছাপ্পান্নশো জি প্রোসর কিন্তু ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর এবং ছাপ্পান্নশো জি প্রসেসর জেন থ্রি প্রসেসর এবং ছাপ্পান্নশোটি প্রোসর এ এম ফোর সকেটের প্রসেসর ছাপ্পান্নশো জি প্রোসর ডিডিআর ফোরের এর বত্রিশশো মেঘা ফোন র্যাম কাজ করে আর এই প্রসেসরটা ছাপ্পান্নশো জি হচ্ছে বেস থ্রি পয়েন্ট নাইন গিগাহার্স এবং বুস্ট আপ টু ফোর পয়েন্ট ফোর গিগা এবং এই প্রসেসরের ক্যাশ মেমোরি আছে উনিশ এমবি ঠিক আছে সিক্স কোরের প্রসেসর এবং বারোটা থ্রেড আছে সব কিছু বুঝে নেবেন এখন এই প্রসেসরের সাথে আমরা যে মাদারবোর্ডটা চয়েস করছি এই মাদারবোর্ডের প্রাইস এখানে আমরা করতে পারছি হচ্ছে সাত হাজার নয়শো টাকা আর প্রসেসরের প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এখন এই মাদারবোর্ডটার সাথে কিন্তু আমরা ছাপ্পান্নশো প্রসেসর এখন অনায়াসেই সেল করতেছি বা সেম আরেকটা মাদারবোর্ড আছে বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু সেম প্রাইসে কিন্তু ছাপ্পান্নশো জির সাথে আমরা সেল করতেছি বিষয়টা হচ্ছে কিছুদিন আগেও কিন্তু আমরা ফাইভ টোয়েন্টি টাফ গেমিং বা ফাইভ টোয়েন্টির অরাস এলিট সিরিজের মাদারবোর্ডগুলো দিয়ে কিন্তু ছাপ্পান্নশো জি পিসি বিল করছে যারা আমাদের কাছ থেকে করছেন দেখবেন আমাদের গুলো অনেক প্রথম আছে ওই সকল মাদারবোর্ডের প্রাইস কিন্তু দশ থেকে এগারো হাজার টাকা ছিল এখন যেহেতু প্রসারের দাম কমছে বাজেট বিল সবাই করতে চাচ্ছেন তাই আমরা এখানে এ পাঁচশো বিশ এম এ প্রো মাদার বোর্ড নিয়েছি যেটার প্রাইস হচ্ছে সাত হাজার নশো টাকা এখন এই প্রসেসর আর মাদার বোর্ডটা হচ্ছে জেন থ্রি মাদার বোর্ড এবং জেন থ্রি প্রসেসর এবং ছাপ্পান্ন জি বলছে যে বত্রিশশো মেঘাহার যে র্যাম কাজ করবে তাই আমরা এখানে ডিডিআর ফোরের একটা বত্রিশশো মেঘাহার যে র্যাম নিয়েছি এইট জিবি টিম ভলকান জি র্যাম বত্রিশশো মেঘাহার র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা প্রাইস পড়ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং আমরা এখানে যে এনভিমিটে নিয়েছি জেন থ্রি এনভিএমি নিয়েছি জেন থ্রি এনভিএমিটার প্রাইস পড়ছে সাড়ে চার হাজার টাকা পাঁচশো বারো জিবি লেকজারের এন এম সিক্স টু জিরো মডেলের একটা এন বিএম ই যেটা রিড স্পিড আপ টু পঁয়ত্রিশশো এম বিপিএস এবং রাইট স্পিড হচ্ছে আপ টু চব্বিশশো এম বিপিএস প্রত্যেকটা কথা মাথায় রাখবেন কারণ এই প্যাকেজের সাথে এই প্যাকেজের কম্পারিজনটা আসতেছে এই প্যাকেজে যে ক্যাসিংটা নিয়েছি এটা হচ্ছে আপনার মোনাক মিষ্টি বক্স বা পিসি পাওয়ার আইস কিউব বা এআর এস সব ক্যাসিং দেখতে কিন্তু একই সাইজ শুধু ব্র্যান্ডটা চেঞ্জ ফ্যানটার মডেল চেঞ্জ কিছু ফিচারগত আপনার হচ্ছে ডিফারেন্স আছে যে কারণে আপনার দামের ডিফারেন্সটা হয় মোনাক মিষ্টি বক্স বা এআর এস যেটা নেন না কেন এটার প্রাইস পড়বে চৌত্রিশশো টাকা এবং এই ধরনের সেট আপের জন্য আমরা ভ্যালুটপে তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন পাওয়ার সাপ্লাই নিয়েছি এটার প্রাইস প্রাইস টাকা এবং কথা হচ্ছে এই বিলটা করতে খরচ পড়লো তেতাল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা একটা মনিটর আছে লেনোভোর আমরা যে মনিটরটা নিয়েছি এটা আইপিএস প্যানেল এর সেভেন্টি ফাইভ হার্স এর একটা মনিটর স্পিকার বিল্টিন আছে এবং এই মডেলের মনিটরটা বাজারে খুব পপুলার একটা মনিটর কারণ এটার ফিচার গুলো দুর্দান্ত আপনারা যারা এডিটিং বা গ্রাফিক্স কাজ করবেন লেনোভো বা এইচপি নিবেন মনিটরটা প্রাইস করতে পারছি এগারো হাজার টাকা এটা যদি ভিএ প্যানেলটা নেন তাহলে দশ হাজার টাকায় আপনি কিন্তু বাজারে কিনতে পারবেন এটা আইপিএস প্যানেল মনে রাখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে দামের ডিফারেন্সটা কেন কম বেশি হয় এবং আইপিএস প্যানেলের এই মোটর প্রাইস করতে পারছে এগারো টাকা লেনোভো টোটাল বিলটা করতে খরচ পড়বে তেতাল্লিশ টাকা এখন দুই হাজার চব্বিশের ক্লোজিং নভেম্বর ক্লোজিং ডিসেম্বর আসতেছে দু হাজার চব্বিশ সালের দিকে এই পিসিটা ছাপ্পান্নশো জি বাংলাদেশের বাজারে আমরা হিউজ কোয়ান্টিটি সেল করছি শুধু আমাদের দোকান না বাজারে বিভিন্ন দোকানদার হিসাব করলে যে একটা প্রসেসর কত ইউনিট সেল হয়েছে আমার কাছে মনে হচ্ছে যেটা লাখ লাখ ইউনিট কিন্তু অলরেডি বাংলাদেশের বাজারে ছাপ্পান্নশো জি দিয়ে পিসি বিল হয়ে গেছে এখন এই বিলটা দুর্দান্ত এখন এটাকেই কিন্তু আপনারা অনেকে করেন কি পরবর্তী সময় গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেন অনেকে আবার হচ্ছে আপনার র‍্যাম 16 জিবি করে নেন বা 16 32 করে নেন এনভিএম 256 জিবি আপনি নেমে আসেন বা 1 আপ করেন মনিটর 24 ইঞ্চিতে যান যখন গ্রাফিক্স কার্ড লাগান তখন পাওয়ার সাপ্লাইটা বেশি নেন এই হচ্ছে কথাগুলো বললাম শেষ কথা শেষ এখন কথা হচ্ছে এই বিলটা দিয়েও কিন্তু আপনি আপনার কাজ সব করে ফেলতে পারবেন তাহলে এই বিলটা কাদের জন্য বা এই বিলটা কাদের জন্য প্রশ্ন তো এখানেই করবেন কারণ এটার প্রাইস আসছে 43250 টাকা এটা প্রায় একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে বাকি যে সাড়ে সাত হাজার টাকার গ্যাপ এই গ্যাপটাতে আপনি অ্যাডভান্টেজ কি পাবেন বা আপনি কি ধরনের পারফরমেন্স বেশি পাবেন এটা তো প্রশ্ন এবার আসেন আমরা এই প্যাকেজ নিয়ে কথা বলবো আমরা আগেরটা ছিল হচ্ছে ছাপ্পান্নশো জি ফাইভ সিরিজের প্রসেসর এএম সকেটের প্রসেসর বত্রিশো মেঘাহার্সের র্যাম কাজ করবে এবং জেন থ্রু ইউজ করতে পারবেন আর আমরা এখন যে প্যাকেজটা নিয়ে কথা বলবো এখানে আপনি হচ্ছে এইট থাউজেন্ড সিরিজের প্রোসার কাজ করবেন এইট সিরিজের প্রসেসরে আমরা যে প্রোসেসটা নিয়েছি এইট ফাইভ ডবল জিরো জি প্রসেসর এবং এটার কিন্তু বেজড 3.5 পয়েন্ট কিন্তু বুস্টটা কিন্তু ফাইভ গিঘা হার্স এবং এটার ক্যাশ মেমরি বাইশ এমবি এই প্রসেসরটা বান্নশো মেঘাহার্সের র্যাম কাজ করে বান্নশো মেঘার্স মানে ডিডিআর ফাইভ র্যাম এই প্রসেসরটা জেন ফোর এর সাপোর্ট করে এই প্রসেসরে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড বিল্টিন আছে যে কারণে অনেক ভারী ভারী গেমও কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড ছাড়া খেলতে পারবেন অ্যাডোভির বেশ কিছু সফটওয়্যার কিন্তু আপনি স্মুথলি ইউজ করতে পারবেন এগুলো কিন্তু হিসাব থাকে তাহলে এই প্রসেসরটার প্রাইস কত এই প্রসেসরটার প্রাইস হচ্ছে চোদ্দ টাকা আর ছাপ্পান্নশো জি প্রসরের প্রাইসটা ছিল এগারো টাকা তিন টাকার গ্যাপের কারণে আপনি একটা আপডেট জেনারেশনের প্রসর পাচ্ছেন আপনি ছাপ্পান্নশো প্রসর বাংলাদেশের বাজারে বা বিশ্বের বাজারে লঞ্চ করছিল কিন্তু কোয়ার্টার টু 2021 সালে আর 8500G 8000 সিরিজের এই প্রসেসরটা বিশ্বব্যাপী লঞ্চ করতে হচ্ছে 2024 সালের কোয়ার্টার 1 অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে এখন এই প্রসেসরের সাথে আমরা যে মাদারবোর্ডটা চয়েস করছি যেহেতু প্রসেসর AM5 সকেট ভুলও কিন্তু আপনি এই প্রসেসর এই মাদারবোর্ডে চলবে না ঠিক আছে এটা ছিল 520 এর মাদারবোর্ড আমরা এখানে যখন 8000 সিরিজ চলে আসছে বা 9000 সিরিজ চলে আসছে বা 7000 সিরিজ চলে আসছে এই সিরিজের গুলো কিন্তু আপনার AM5 সকেটে প্রসেসর হয় যে কারণে কিন্তু আপনি এটাকে মাদার বোর্ড সকেট নিতে হবে এই এম ফোর সকেটের মাদার বোর্ডে সাপোর্ট করবে না মাথায় রাখবেন আর এম5 ফাইভ সকেটের মাদার বোর্ড গুলা কিন্তু ডিডিআর সাপোর্ট করে ডিডিআর ফোর র্যাম র্যাম কিন্তু আপনি ইউজ করতে পারবেন না এখন এই মাদার মডেল হচ্ছে এ ছয়শো বিশ এম ই এর একটা মাদারবোর্ড এটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এখন এই মাদার বোর্ডে আপনি এইট ফাইভ ডবল ইউজ করতে পারবেন এইট সিক্স ইউজ করতে পারবেন সেভেন ফাইভ ডবল দিয়ে একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করতে পারবেন হোক সেটা থার্টি সিক্সটি ফোর্টি সিক্সটি এর সেভেন সেভেন বা আপনি যখন হচ্ছে হিসাব করবেন যে আপনি জেন ফোর যে এনভিম গুলা ইউজ করতে পারবেন বা ছিয়াত্তরশো সাতাত্তরশো দিয়েও কিন্তু গ্রাফিক্স কার্ড দিয়ে এই ধরনের পিসি আপনি বিল্ড করতে পারবেন বাজেট এটাকে কিন্তু অনেকভাবে আপগ্রেড করা যায় কিন্তু আমরা কখনো চাইবো না যারা এইটা সেট আপ নিবে তারা একবারে পিসিটাকে মডিফাই করে বানায় নেয় ষোলো জিবি র্যাম দিয়ে কিন্তু যারা এই ধরনের পিসিগুলা বিল বিল্ড করে অ্যাডভান্টেজ ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে এই পিসিকে আপনি চাইলে আসতে ধীরে এক বছর দেড় বছর পরেও যায় যখন একটু আপনি কাজের গতি বাড়াবেন তখন র্যাম আপগ্রেড করতে পারবেন জেন ফোরের এনভি হওয়ার কারণে রিড রাইট স্পিড বেশি পাবেন আপনার প্রস্তরের র্যামের মেঘার্স বাহান্নশো মিগার্স পর্যন্ত কাজ করতে পারবে তাহলে আপনি এখানে বারান্নশো মিগার্স র্যান্ড ইউজ করতে পারতেছেন অনেক ফিচার আছে প্রস্তরের ক্লক স্পিড বুঝতে যায় ফাইভ গিগার্স পাচ্ছেন তাহলে বুঝতে হবে কিন্তু এখন আসেন প্রস্তরের সাথে প্রসারে ডিফারেন্সে এগিয়ে আছে দামি কিন্তু তিন টাকা গ্যাপ আসতেছে মাদারবোর্ডের সাথে মাদারবোর্ডের ডিফারেন্সে কিন্তু তিন হাজার একটা গ্যাপ চার হাজার নয়শো দশ হাজার নয়শো তিন হাজার টাকা গ্যাপ এই তিন হাজার টাকা গ্যাপে কিন্তু আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন কারণ এই মাদারবোর্ডে কিন্তু আপনি নাইন্টি সিক্স জিবি র্যাম ইউজ করতে পারবেন যেখানে এই মাদারবোর্ডটাতে আপনি সিক্সটি ফোর জিবি র্যাম ইউজ করতে পারতেন এরপরে র্যাম নিয়ে কথা বলি আমরা এখানে ডিডিআর ফাইভের বান্নশো মেঘাসের র্যাম নিয়েছি এখন অনেকে বলবেন ভাই আমি কি এই সেট কি এই বা আনশো মেঘারশো র্যামটা ইউজ করতে পারবো না না পারবেন না কারণ ডিডিআর ফাইভ সিস্টেম বিলগুলো যেটা এ এম ফাইভ সকেট প্রসেসর ওই সকল মাদারবোর্ডের জন্যই ডিডিআর ফাইভ র্যাম প্রযোজ্য এম ফোর সকেটের কোনো মাদারবোর্ডে ডিডিআর ফাইভ র্যাম চলবে না এক কথাই না এই র্যামগুলোর প্রাইস বত্রিশশো পঞ্চাশ টাকা আসছে এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন একটা এইট জিবি র্যাম আমরা এখানে যেহেতু একটা মনিটর সহ আমরা একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা ক্যালকুলেট করছি এজন্য আমরা এইট জিবি র্যাম নিয়েছি আপনার বাজেট আর একটু বেশি হলে আপনি র্যামটা ষোলো জিবি করে নিবেন এতে আপনি গেমিং এ ভালো একটা এফপিএস পাবেন এডিটিং এ ভালো একটা পারফরমেন্স পাবেন আর এনভিএমএ নিয়ে কথা বলি আচ্ছা র্যামটা নিয়ে আরেকটু বিস্তারিত বলা আছে এটার মেগাহার্স বান্নশো মেগাহার্স এটার মেগাহার্স বত্রিশশো মেগাহার্স প্রসর যেহেতু ছাপ্পান্নশো জি বত্রিশশো মেঘার্স উপর কাজ করে না তাই আমরা এখানে বত্রিশশো মেঘার্স নিয়েছি এইট জি কিন্তু আপনার বান্নশো মেঘার্স পর্যন্ত কাজ করে তাই আমরা বান্নশো মেঘার্স নিয়েছি তাহলে কিন্তু এখানে অলমোস্ট কত পার্সেন্টের পারফরমেন্স ডিফারেন্স হবে টোটাল ডিটেলসটা শেষের দিকে বলবো ভিডিও থাকেন আচ্ছা এখানে এন নিয়ে কথা বলি এনভি কিন্তু আমরা এখানে নিয়েছি লেকজারের এনকিউ সাতশো নব্বই জেন ফোরের একটা এনভি যেটা রিড স্পিড আপ টু সাত হাজার চারশো এমবিপিএস এবং রাইট স্পিড আপ টু ছয় দেখেন এই এনভিএমি থেকে জেন থ্রি যে এনভিএমি রিড স্পিড কিন্তু অর্ধেকেরও কম রাইট স্পিড কিন্তু অর্ধেকেরও কম তাহলে আপনাকে বুঝতে হবে যখন আপনি বড় বড় ফাইল ট্রান্সফার করবেন রিড রাইটে কাজ করবেন বা সফটওয়্যার রান করাবেন অনেকগুলো সফটওয়্যার রান করাবেন খুব দ্রুত যাতে কাজগুলো সম্পাদন হয় এই কারণে আমরা এই ধরনের বিল্ডে জেন ফোরের এনভিমি নিয়েছি আপনারা বলেন আমি অনেক কথা বলি বিষয়টা দেখেন ইউটিউবে যখন আপনারা বিভিন্ন প্যাকেজ দেখেন একটা কমেন্ট আসছে যে ভাই এত কথা বলেন কেন প্যাকেজ আপনি নিচ্ছেন জেন ফোরের বিল কেন আপনি জেন থ্রির একটা এনভিমি কিনবেন আমি এখনও দেখতেছি যে অনেক ইউটিউব চ্যানেলে প্রাইসটা কমানোর জন্য একটা জেন থ্রি এনভিএমএ এর সাথে দিয়ে দেয় কেন নিবেন আপনি যদি একটা জেন এক দেড় হাজার টাকা ডিফারেন্স কয় টাকা এই এনভিএমএটা পাঁচশো জিবি জেন ফোরের এনভিএমএ প্রাইস ছয় টাকা আর জেন থ্রির পাঁচশো বারো জিবির প্রাইস হচ্ছে

কোনো অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নেই মাদার বোর্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে র্যামের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে এনভিএম এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে ক্যাশিং পাওয়ার মনিটরের প্রত্যেকটা প্রোডাক্টেরই ইন্ডিভিজুয়াল অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে ওয়ারেন্টি পলিসি সার্ভিস ভালো পাবেন প্রসরটার ক্ষেত্রে আনঅফিসিয়াল হওয়ার কারণে এটার ওয়ারেন্টি পলিসি যদি কোনো কারণে ড্যামেজ হয় চেঞ্জ করে দেয় ঠিক করার ওয়ে থাকে না বাংলাদেশে প্রসর রিপেয়ার হয় না প্রসর ড্যামেজ হওয়া মানে চেঞ্জ করে দেওয়া কিন্তু ওইটা কোম্পানি থ্রু যায়া আবার নিয়ে আসা পর্যন্ত টাইম লাগে এই টাইমটা আপনি দিতে হবে আচ্ছা দেখেন এই হচ্ছে সেট আপ মাদারউড প্রসর র্যাম এসএসডি এই চারটার মধ্যে কিন্তু ডিফারেন্স আসছে আর ক্যাশিং পাওয়ার সাপ্লাই মনিটর এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আসে না কারণ ক্যাসিং এর দুটার প্রাইসে কিন্তু চৌত্রিশশো টাকা একটা ব্ল্যাক ধরছে একটা হোয়াইট ধরছে দুটাই নেন চৌত্রিশশো টাকা আমরা দুটাতেই পাওয়ার সাপ্লাই সাড়ে তিনশো ওয়াটের ভ্যালু টপ ইনক্লুড করছি এখানে পাওয়ার সাপ্লাই প্রাইস পড়ে তেইশশো টাকা দুটাই প্রাইস তেইশশো টাকা এবং আমরা একটা পিসিতে এইচপির বাইশ ইঞ্চি এম টোয়েন্টি টু এফ নিয়েছি এটার প্রাইস এগারো হাজার টাকা এবং আরেকটাতে লেনোভোর আইপিএস আই মডেল স্পিকার সহ এটা হচ্ছে সেভেন্টি ফাইভ আর দুটাই লেনোভোর এটার প্রাইস এগারো হাজার টাকা থাকতেছে আইপিএসটা তাহলে বেসিক ডিফারেন্সটা আপনার হচ্ছে বোর্ড প্রসেসর র্যাম এবং এসএসডি এবার আসেন আপনারা বলবেন যে দেখেন আপনি চারটা জিনিসের ডিফারেন্স হয়েছে সাড়ে সাত টাকা এই সাড়ে সাত হাজার টাকা যদি আমি বেশি খরচ করি তাহলে আমার অ্যাডভান্টেজ কি কি আছে প্রথমত অ্যাডভান্টেজ হচ্ছে আপনি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ কিন্তু এটাতে বেশি পাবেন দ্বিতীয়ত যখন আপনি এই সেটআপে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে যাবেন তখনই ঝামেলাটাই পড়বেন কারণ এই সেটআপের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু পিসিআই ই ল্যান থ্রি যে কারণে পিসিআই যে ল্যান ফোরের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে ওই গ্রাফিক্স কার্ডগুলো এটাতে ইউজ করলে আপনি টেন থেকে টোয়েন্টি পারসেন্ট পারফরমেন্স প্যানেল ঠিক আছে আবার সেম গ্রাফিক্স কার্ডে যদি আপনি এই পিসিতে পরবর্তী সময় অ্যাড করেন থার্টি সিক্সটি নিয়ে আমরা কথা বলতেছি কারণ থার্টি সিক্সটি মানুষ পছন্দ করে বাজেট ফ্রেন্ডলি কার্ড সবাই কেনার মতো টাকা রেডি করতে পারে টাকায় পাওয়া যায় এখন ওই কার্ডটা যখন আপনি আপনি এই পিসিতে অ্যাড করবেন পরবর্তী সময়ে তখন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স পাবেন কারণ এটা পিসিআই ই এর মাদার বোর্ড এটা পিসিআই থ্রি মাদার বোর্ড ঠিক আছে এখন তাহলে বুঝতে পারলেন যে আপনি গ্রাফিক্স কার্ডও কিন্তু পরবর্তী খাবেন আবার দেখেন আপনি এই ছাপ্পান্নটি সিস্টেমস কিন্তু আপনি পরবর্তী সময়ে আপডেট প্রসেসর কিন্তু একটা সময় পাবেন না বা র্যাম বত্রিশশো মেঘার্জ এর র্যাম বাজারে একটা সময় আসবে না বা ওয়ারেন্টি পলিসির ক্ষেত্রে বাংলাদেশের ওয়ারেন্টি পলিসিতে যখন আপনি ঝামেলায় জড়াবেন একটা তিন বছর ওয়ারেন্টি প্রোডাক্ট শেষের দিকে যায় যখন ম্যানুফ্যাকচার হবে না তখন কিন্তু কোম্পানি আপনাকে টাকা রিফান্ডও করবে না কারণ আপনি অনেকদিন বেশি ইউজ করে ফেলছেন বিশেষ নীতিমতো এরকম আছে যে আপনি যখন হচ্ছে দুই বছর বা তিন বছর দুই বছরের শেষের দিকে ওয়ারেন্টি পলিসির যদি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার না হয় যদি ওয়ারেন্টি দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু প্রাইস ড্যামেজ হওয়ার সেক্ষেত্রে কিন্তু প্রাইস কিন্তু আবার কনসিডার করে দেয় প্রাইস আপনাকে কাট করে কিন্তু ব্যাক করা হয় আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টটা আমরা দেখতেছি যে কোম্পানি যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে কিন্তু রিপ্লেস করে দেয় না রিপ্লেস করতে পারলে তখন আপনাকে অফার করবে যে আপনি একটা র্যাম কিনছেন বাইশশো টাকায় এই র্যামটা বাজারে এখন নেই বাজারে অন্য একটা র্যাম আছে ওই র্যামটার প্রাইস পঁচিশশো টাকা আছে তাহলে আপনি আড়াইশো টাকা বাড়াই দিয়ে ওই র্যামটা নেবেন এই ধরনের পলিসি হতে পারে আবার এমনও হতে পারে যে র্যাম বাজারে নেই সেলস রিটার্ন হবে আপনি ইউজ করছেন বা ইউজ করছেন ইউজারটা কর্তন করতে পারে কিন্তু আজ পর্যন্ত এই ধরনের প্রবলেম হচ্ছে না কারণ আমরা সব ভালো ভালো বড় ব্র্যান্ড ডিস্ট্রিবিউটের প্রোডাক্ট কাজ করতেছি তারা প্রোডাক্ট ড্যামেজ হলে চেঞ্জ করে দিচ্ছে বা রিপ্লেস করে দিচ্ছে বা টাকা অ্যাড করে আপডেট প্রোডাক্টে শিফট করাচ্ছে ওকে আচ্ছা এখন দুইটা বিল্ডের মধ্যে বেসিক পারফরমেন্স হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ এখন আপনার ডিসিশন আপনি কিভাবে পিসটাকে বিল্ড করবেন এখন কি আপনি তেতাল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকায় থাকবেন নাকি একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকায় থাকবেন দুটা বিল্ডের ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে এই বিলগুলো দিয়ে আপনারা লাস্ট প্রশ্ন থাকবে আমি কি ধরনের কাজ করতে পারবো কি ধরনের কাজে আমি একটা স্মুথনেস পাবো এখন দেখেন পঞ্চাশ হাজার টাকার বিল অথবা চল্লিশ হাজার টাকার বিল যারাই করে এটা কেন তারা কিন্তু একদম পিওর প্রফেশনাল ইউজার না তারা বিগেনার থেকে শুরু করে এটা পিসি কেনে কাজ শেখার জন্য হোম ইউজ করার জন্য কিছু কিছু স্টুডেন্ট আছে যারা পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য অ্যাডোবিতে কাজ শেখার জন্য আফটার ইফেক্টে কাজ শেখার জন্য তারা এই ধরনের সেট নেয় টুকটাক যখন কাজ শিখে ফেলে মডারেট হয়ে গেছেন সেক্ষেত্রে র্যাম বাড়িয়ে গ্রাফিক্স কার্ড লাগিয়ে এটাকে আরো পাওয়ারফুল করে ইউজ করে আর এটাও সেম যারা পঞ্চাশ হাজার টাকা এখন বাংলাদেশের মানুষের কাছে পিসি কেনার জন্য পারফেক্ট বিল তারা এই ধরনের বিলগুলো করবেন এতে আপনি অনেক বেশি ফিচার সম্বন্ধে প্রোডাক্ট কিনতে পারবেন লেটেস্ট প্রোডাক্ট থাকতে পারবেন ওয়ারেন্টিতে হ্যাসেল হবেন না দীর্ঘদিন আপনি ওয়ারেন্টিতে যখন প্রোডাক্ট থাকবে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এই বিলটার সাথে এই বিলটা নিয়ে তো কথা বললাম অনেকদিন পরে আমরা কম্পারিজন নিয়ে আসলাম দুইটা মনিটরি সেভেন্টি ফাইভ হার্স পাওয়ার সাপ্লাই নিয়ে লাস্ট কথা বলা যায় বিষয়টা হচ্ছে আমরা দেখছি যে অনেক কাস্টমার সাড়ে পাঁচশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই নিয়ে রাখে বলে ভাই আমি যে কোনো সময় কার্ড কিনতে পারি যে কোনো সময় আমি প্রসার আপগ্রেড করবো সেক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাইও যদি আপনি মনে করেন যে আমি এটা নিবো না একটু ভালো মনে পাওয়ার সাপ্লাই নিয়ে রাখবো বাজেট আপনার আপনি যেভাবে করবেন করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পছন্দের প্যাকেজটা আমাকে দিবেন আমাদের যদি বেস্ট প্রাইস আপনাকে থ্রো করতে পারি তাহলে আমাদের কাছ থেকে আপনার পিসিটা বিল করে নেবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে যাবেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম